গেল কয়েক মাসে রাতের আধারে একের পর এক গরু চুরির ঘটনায় বিপাকে পড়েছেন নেত্রকোনার পূর্বধলার কৃষকরা। এক ইউনিয়ন থেকে চুরি গেছে 36টি গরু। জেলা পুলিশ বলছে চোর চক্রকে ধরার চেষ্টা অব্যাহত আছে। হানিফুল্লা আকাশের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এটি কোনো রাজনৈতিক সভা নয়, এলাকার গরু চুরি বন্ধের উপায় খুঁজতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মিলিত হয়েছেন এলাকাবাসী। একের পর এক গরু চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে আছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার গরু মালিকরা। পুলিশে অভিযোগ করেও কোনো লাভ না হওয়ায় এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ চাচ্ছেন তারা। আমার 3টা গরু চুরি এনেছে, চুরে গেলে পরে আমরা এটা খোঁজ খবর পাচ্ছি না, থানা গিয়ে ডিটি করছে, কোনো খবর নাই, থানার কোনো ই করছে না। তারা তো দেখবো কইটাই গেলে যাইতেছে, এই পর্যন্ত তো আর চুর কেউ ধরতালো না। এই প্রশাসনও দুর্বল না, সরকারও দুর্বল না। আমার চাওয়া এই দেশের সাধারণ মানুষের পক্ষ হইতে এই চুরি উৎখাত করতে হবে, এই চুরকে ধরতে হবে এবং সাধারণ মানুষের শান্তি ঘরে ঘরে ফিরিয়ে দিতে হবে। আমরা পুরোদলা থানায় যাই, অভিযোগ দিই, অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার অফিসার যারা আছে তারা বলে যে যাওয়ানো দেখতেছি, কিন্তু দেখতেছি বলে আর পরে আর ওনারা আর দেখে না, চুরও বাজ করতে পারে না। অনেক কৃষকের গোয়ালের বেড়া কেটে নিয়ে গেছে গরু, যাদের বাড়িতে এখনো গরু আছে তারা কাটাচ্ছেন নির্ঘুম রাত। যদিও গরু চুরির ঘটনায় গ্রেপ্তার অব্যাহত আছে জানালেন পুলিশ সুপার। গত মাসে আমাদের জেলাতে 18টা চুরি হয়েছিল, তবে 15টা চুরির উদ্ধার আছে এবং মালামাল সহ চোর সহ গ্রেপ্তার আছে। সুতরাং চুরি হচ্ছে, এটা একটা এর সাথে সাথে আমাদের উদ্ধারও হচ্ছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে যাতে চুরি যাতে না হয়। এর জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে 64টি সিসিটিভি ক্যামেরা পৌরসভায় দেওয়া হয়েছে। গেল কয়েক মাসে শুধু খালিশপুর ইউনিয়নেই 36টি গরু চুরির ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।